আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ফারমা সরব আর আপনারা দেখছেন সবুজ সেবা। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে বড় আম গাছে জোড় কলম করতে হয়। তো চলুন বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে আজকে যেহেতু আমরা এই বড় গাছটির ভিতরে জোড় কলম করবো, মানে যে ধরনের ডাল আমাদের নির্বাচন করতে হবে বা রুটস্টক নির্বাচন করতে হবে, তো আমরা আগের দিন কী করেছিলাম, সবুজ অংশ দেখে আমরা একটা রুটস্টক নির্বাচন করি, ঠিক আছে? তো আজকে আমরা কী করবো, একটা ঘন সবুজ, ঠিক আছে, সবুজ অংশ ছাড়িয়ে গেছে কিন্তু সমস্যা নেই, জাস্ট আমাদের কী করতে হবে, ক্যাম্বিয়াম লেয়ারটা যদি সুন্দরভাবে আমরা তুলতে পারি তাহলে আমরা কিন্তু এটাতে গ্রাফটিং করে সফল হতে পারবো। তো আমাদের এখন কী করতে হবে, এখন আমাদের কী করতে হবে, ওপরের অংশটা জাস্ট আমাদের কেটে ফেলতে হবে, আগে কেটে ফেলতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট ওপরের অংশটুকু কেটে দিচ্ছি, দেখুন আমাদের কিন্তু ওপরের অংশটা কেটে দেওয়া হয়ে গেল। তো এবার আমরা কী করবো, একটা পর্যায় তৈরি করে নিব, সেই পর্যায়ের ভিতরে আমরা গ্রাফটিংটি করব। তো এই গ্রাফটিংটি করার আগে একটা কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ক্যাম্বিয়াম লেয়ারটা আপনারা উঠাবেন সেটা কতটুকু পরিমাণ উঠাবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে একটা সায়ন নিয়েছি, ঠিক আছে, তো এই টাইপের সায়ন নিয়েছি আমরা। তো এই টাইপের সায়ন আমরা যেখানে ফিক্স করতে চাচ্ছি বা এখানে ফিক্স করতে চাচ্ছি, তো আমরা কতটুকু পরিমাণ এখানে রাখবো সায়নটাকে, তো আমরা জাস্ট যদি আমরা এতটুকু পরিমাণও রাখি তাহলে আমাদের মাপ মতো নিয়ে কিন্তু এই কাজটি করতে হবে, যেহেতু আমাদের আন্দাজ মতো এটা করা যাবে না। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এখন যেহেতু ক্যাম্বিয়াম লেয়ারটা আমরা এখন তুলবো, তো সেই জন্য আমাদের একটা ভাঁজ তৈরি করে নিতে হবে। তো প্রথমে ভাঁজটা তৈরি করার জন্য আমরা একটা খাঁজ তৈরি করেছি, ঠিক আছে, এইখানে একটা খাঁজ তৈরি করে নেবো। জাস্ট দেখুন চাকুটা জাস্ট আপনারা এইভাবে বসাবেন, দেখুন এইভাবে বসায় জাস্ট এইখানে আপনারা একটা খাঁজ তৈরি করে নেবেন, এবং মনে রাখবেন যে এই খাঁজটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলের হবে। দেখুন জাস্ট আপনারা কিন্তু এইভাবে করে চাকুটা বসায় কিন্তু এইভাবে করে দুই দিক দিয়ে ঘোরাবেন, তাহলেই কিন্তু আপনারা এরকম করে তৈরি করে নিতে পারবেন। এবং ওপর থেকে দেখুন, একদম ওপর থেকে জাস্ট ক্যাম্বিয়াম লেয়ারটা দেখছেন, আমরা কিন্তু অন্য কিছু উঠাবো না, জাস্ট ক্যাম্বিয়াম লেয়ারটা উঠাবো, আস্তে আস্তে উঠাবো, ঠিক আছে? তো আপনারা ঠিক ধীরে সুস্থে এই কাজটা করতে পারবেন, জাস্ট ক্যাম্বিয়াম লেয়ারটা উঠাবেন। দেখুন আমরা কিন্তু জাস্ট ক্যাম্বিয়াম লেয়ারটা উঠাচ্ছি, দেখুন এই যে আস্তে 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 আমরা ক্যাম্বিয়াম লেয়ারটা উঠাই নিচ্ছি, দেখছেন যে আমাদের কিন্তু শুধু ক্যাম্বিয়াম লেয়ারটাই উঠবে। তো এই যে আমাদের কিন্তু শুধু ক্যাম্বিয়াম লেয়ারটা উঠেছে, তো ক্যাম্বিয়াম লেয়ারটা একটু খেয়াল করে দেখুন, এইখানে কিন্তু কোনো কাটা অংশ নেই, যদিও বা থাকে তার কোনো সমস্যা নাই। তো দেখছেন যে আমাদের এই ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু আমরা সুন্দরভাবে তুলেছি, এটাকে যদি আমরা একটু ভেদ করে দেখি, এই যে দেখছেন আমাদের কিন্তু শুধু ক্যাম্বিয়াম লেয়ারটাই উঠেছে, এদিক দিয়ে দেখি যদি একটু, দেখছেন আমাদের কোনো সমস্যা নাই, শুধু ক্যাম্বিয়াম লেয়ারটা উঠেছে আর আমাদের খাঁজটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এই খাঁজের যে দুই পাশে যে ক্যাম্বিয়াম লেয়ার দেখতে পাচ্ছেন, এই দুই পাশের ক্যাম্বিয়াম লেয়ারের সাথে আমাদের কিন্তু এই সায়নের ক্যাম্বিয়াম লেয়ার ম্যাচ করাতে, এবং সায়নের ক্যাম্বিয়াম লেয়ার যদি আমরা ম্যাচ করে যদি এই গ্রাফটিংটা শেষ করতে পারি তাহলে আমাদের গ্রাফটিংটা সফল হবে। তো এখন জাস্ট আমি সেটাই করবো, চলুন এখন সায়নটা কেটে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম, এখন যেহেতু আমরা সায়নটা কাটবো, তো সেই সায়নটার মাপটা নিবো। জাস্ট আমরা দেখতে পাচ্ছেন আমরা মাপটা নিলাম, জাস্ট আমাদের কিন্তু এই অবধি এই সায়নটা কাটতে হবে। তো সায়নটার উল্টাপিঠে, ঠিক উল্টাপিঠে আমরা কী করবো, জাস্ট এমন একটা ভাঁজ দিয়ে দিব, ঠিক আছে? এই ভাঁজটা কেন দিলাম একটু পরে বুঝতে পারবেন। তো এইবার জাস্ট আমরা কী করবো, সায়নটাকে এই যে এই দিক থেকে, ঠিক আছে, এদিক থেকে আমরা কেটে নিব। এখন তো যে মাপটা দিয়েছি সেই মাপ অনুযায়ী আমরা কাটবো, এখন আস্তে আস্তে জাস্ট এই ওপরের ক্যাম্বিয়াম লেয়ারটা একবার তুলবো, তারপরে মাছ বরাবর একবারে মাছ বরাবর ভেদ করবো, তারপরে আস্তে করে এই ক্যাম্বিয়াম লেয়ার সহ একবার স্পর্শ করে আমরা এটা কেটে ফেলাই দেবো, জাস্ট এইভাবে করে, ঠিক আছে? আমাদের কিন্তু এটা কাটা শেষ, দেখছেন যে আমাদের এটা কাটা শেষ, তো আমাদের কিন্তু আরও একটু ওপর পর্যন্ত কাটতে হবে, জাস্ট আমরা আরও একটু ওপর পর্যন্ত এটা কেটে দিব এবং এটা জাস্ট ম্যাচ করাই দিব, ঠিক আছে? আমরা এটা ম্যাচ করাই দিচ্ছি, এই যে, এবং এইখান থেকে জাস্ট এইখান থেকে আমাদের কী করতে হবে, এরকম একটা ভাঁজ তৈরি করে নিতে হবে এবং এই ভাঁজটা সমান করে দিতে হবে। তো এই যে আমরা যে সায়নটা কাটলাম, সেই সায়নটা আমাদের কতটুকু পরিমাণ ম্যাচ করছে, ঠিক আছে, সেটা দেখতে হবে আমাদের। তো যেহেতু আমাদের এই সায়নটার বয়সটা এই রুটস্টকের বয়সের সাথে ম্যাচ খুব একটা করেনি, তো সেই জন্য আমাদের এই অবস্থায় আমরা কী করতে পারি, এরম যদি সায়ন আপনারা নির্বাচন করে ফেলেন বা আমি যেহেতু নির্বাচন করে ফেলেছি, তাহলে আমি এখন কী করব, তো আমি জাস্ট নিচের অংশটুকু আগে মেলাই দেবো, জাস্ট নিচের অংশটুকু আমাদের ম্যাচ করাইতে হবে, এবং এই যে এই পাশের যে ক্যাম্বিয়াম লেয়ার আর এই সায়নের যে এই পাশের ক্যাম্বিয়াম লেয়ার আছে, সেই ক্যাম্বিয়াম লেয়ারটা জাস্ট ম্যাচ করাই দিব। দেখুন আমি কিন্তু এই জাস্ট ক্যাম্বিয়াম লেয়ারটা ম্যাচ করাই দিচ্ছি, এবং এই যে আমাদের কিন্তু এক পাশের যে কোনো এক পাশে জাস্ট যতটুকু পরিমাণ ক্যাম্বিয়াম লেয়ার আপনারা ম্যাচ করাবেন, গ্রাফটিংটি কিন্তু তত তাড়াতাড়ি সফল হবে এবং এই গ্রাফটিংটি এই কুশিটা কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে। তো এখন আমি জাস্ট কী করবো, প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করবো। তো চলুন প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করা যাক। দর্শক বন্ধুরা, আমার কাছে এখন দেখছেন যে একটা প্লাস্টিক ফিতা, তো এই প্লাস্টিক ফিতাটা আমি তৈরি করেছি নিজে। তো এখন এই প্লাস্টিক ফিতাটা আপনারা কোথায় পাবেন, এই প্লাস্টিক ফিতাটা টানলে লম্বা হবে এমন টাইপের প্লাস্টিক ফিতা আপনারা বেছে নেবেন, এবং এই প্লাস্টিক ফিতাটা কীভাবে কাটতে হয় বা তৈরি করতে হয় সেই সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর বেশি কথা বলছি না, এখন প্লাস্টিক ফিতাটা দিয়ে বাঁধাই করবো। জাস্ট আমাদের এই ক্যাম্বিয়াম লেয়ারটা সাবধানতার সাথে মেলাতে হবে এবং মিলে গেছে আমাদের। আর প্লাস্টিক ফিতাটা দেখুন এই পাশ দিয়ে নেবেন, এবং এই পাশ দিয়ে নিয়ে কী করবেন, একটা ভাঁজ দিবেন, জাস্ট এইখানে একটা ভাঁজ তৈরি করে নেবেন এইভাবে, এবং এই ভাঁজটা জাস্ট একবারই তৈরি করে নেবেন, তাহলে প্রতিবার আপনারা এই প্লাস্টিক ফিতাটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধাই করবেন।
আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি এক পাশের ক্যাম্বিয়াম লেয়ার ম্যাচ করাইছি কিন্তু অন্য পাশের ক্যাম্বিয়াম লেয়ার ম্যাচ করাইছি, আমাদের গ্রাফটিংটি সফল হবে না। না বন্ধুরা, এতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে আমরা যে কোনো এক পাশ ক্যাম্বিয়াম লেয়ার ম্যাচ করাইছি, যে কোনো এক পাশ যদি সুন্দরভাবে আপনারা ক্যাম্বিয়াম লেয়ার ম্যাচ করাইতে পারেন তাহলেও কিন্তু আপনাদের গ্রাফটিংটি সফল হবে। তাই এইভাবে করে যদি গ্রাফটিং আপনারা করতে চান বড়ো আম গাছের, দেখবেন যে সেই মজবুত টাইপের কিংবা ওই টাইপের সায়ন যদি না পান, যে কোনো সায়ন দিয়ে আপনারা গ্রাফটিং করতে পারেন। এরপরে কিন্তু আমরা ভিয়েনার গ্রাফটিং কীভাবে করতে হয় বড়ো আম গাছের সেটা দেখাবো। আমরা কিন্তু সাইড গ্রাফটিং দেখালাম আজকে, আমরা কিন্তু অন্যদিন দেখাবো কীভাবে ভিয়েনার গ্রাফটিং করতে হয়। দেখুন প্লাস্টিক পিতা দিয়ে কিন্তু আমি একটা প্লাস্টিক পিতা দিয়ে বাড়াই করলাম। আরেকটা কথা বলে নিতে চাই যে আমরা কিন্তু আজকে ডবল প্লাস্টিক পিতা দিয়ে র্যাপিং করবো, তার কারণ হচ্ছে যে এখন বর্ষার মৌসুম, তাই গ্রাফটিং করে সফল হতে গেলে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ বর্ষার মৌসুমে বৃষ্টি হবে, বৃষ্টি হলে কিন্তু আমাদের এই ক্যাম্বিয়াম লেয়ার আর এই যে সায়নের সাথে ম্যাচ করার যে অংশটুকু সেই অংশটুকু ভিজে যাবে এবং ভিজে গেলে কিন্তু আমাদের গ্রাফটিংটি সফল হবে না। তো সেই জিনিসটা খেয়াল রেখেই কিন্তু আমরা এই কাজটি করব। তো এই যে আমি জাস্ট এটার মানে প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করার কাজ সেটা সম্পূর্ণ করলাম, আর একটা প্লাস্টিক ফিতা দিয়ে আমি এখন এটা র্যাপিং করা, যেমনটা বলছিলাম যে আরেকটা প্লাস্টিক ফিতা দিয়ে আমরা যে বাধাই করবো তো সেই কাজটা করছি। আমি একদম নিচ থেকে আবারও আরেকটা প্লাস্টিক ফিতা দিয়ে র্যাপিং করছি, দেখুন ঠিক একই মাপে আমি আরও একটা প্লাস্টিক ফিতা দিয়ে জাস্ট র্যাপিং করে দেবো। এই র্যাপিংটা করতে আমার সময় লাগবে না, কারণ আমি আগে যে প্লাস্টিক ফিতা দিয়ে র্যাপিং করেছি সেটার কাজ যেহেতু সুন্দরভাবেই সম্পূর্ণ করেছি, এটা জাস্ট সাবধানতার জন্য আমি এক্সট্রা প্রোটেকশন হিসাবে ব্যবহার করছি। দেখুন আমি কিন্তু একদম ওপর পর্যন্ত জাস্ট ওপর পর্যন্ত একদম ওপর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটাকে যাতে সুন্দরভাবে এটাকে যাতে ঢেকে দেওয়া যায়। দেখছেন যে আমি কিন্তু এটা ওপর পর্যন্ত সুন্দরভাবে নিয়ে গেছি, কত দ্রুততার সাথে প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করলাম। আপনারাও কিন্তু চাইলে এরকম করে প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করতে পারবেন, গ্রাফটিং কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের কী করতে হবে, শুধু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তো আমাদের কিন্তু সুন্দরভাবে প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করার কাজ যে সুন্দরভাবে গ্রাফটিংটি করেছি, এই গ্রাফটিংটি কিন্তু সুন্দরভাবে সফল হবে। তো আশা করছি আপনাদের আমি কিছু না কিছু আজকে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা আজকে যে এই গ্রাফটিংটি করলাম, এই গ্রাফটিংটা একটু খেয়াল করে দেখুন, এই যে গ্রাফটিংটি করেছি সেই গ্রাফটিংটি কিন্তু এই যে পূর্বে করা গ্রাফটিংটার মতো করে করেছি। তো এটা কিন্তু সুন্দরভাবে সফল হয়েছে, আমরা চাচ্ছি যে আপনারাও ঠিক বড় আম গাছে জোর কলম করে এরকম টাইপের সফল হতে পারেন। সেই জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে এত এত সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা যেহেতু এই গ্রাফটিংটি করে আপনাদেরকে দেখালাম, দেখছেন যে আমাদের এই ফাড়টা কিন্তু অনেক বড় বড় টাইপের একটা ফাড় দেওয়া হয়েছে এবং গ্রাফটিংটা কিন্তু সুন্দরভাবে প্লাস্টিক ফিতা দিয়ে বাধাই করা থেকে শুরু করে সব কাজ কিন্তু আমরা সুন্দরভাবে করেছি। তো আপনারা যদি এইভাবে করে সফল হতে চান তাহলে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং গ্রাফটিংটি করতে হবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।